ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি যে করেছে সেই জিয়া রহমান তো আমার বাবা মা ভাই বোন সব হত্যার সঙ্গেই তো জড়িত। আর খালেদা জিয়া তারেক জিয়া তো আমাকেই বারবার হত্যার চেষ্টা করেছে। আর আওয়ামী লীগের হাজার হাজার 21,000 নেতা কর্মী হত্যা করেছে। আর তারপরে সাধারণ জনগণ আজকে কোন অবস্থায় তারা দেশকে নিতে চায়? নির্বাচন হয়েছিল দীর্ঘ এই 2009 সাল থেকে পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ছিল বলে আজকে দেশ এগিয়ে গেছে, আর সেটাকেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে। কাজে আমি দেশবাসীর কাছেই আহ্বান জানাই যে তারা কোন বাংলাদেশ চায়, এই ধ্বংসের স্তূপ নাকি উন্নত বাংলাদেশ? তাদের জীবন মান যে উন্নত হয়েছে সেটা ধরে রাখতে চান? সেটা ধরে রাখতে হলে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সেটা থাকবে। নৌকা মার্কা ভোট দিয়েছে, নৌকা মার্কাই পারবে উন্নত জীবন দিতে, আর এরা ধ্বংসই দিতে পারবে। কারণ এটা আসলে স্বাধীনতাও চায় না, মানুষের কল্যাণও চায় না, এটা হলো বাস্তবতা। আমরা মাননীয় স্পিকার আজকে আমাদের সেই অধিবেশন শেষ, মানে অধিবেশন আমরা কিছুক্ষণ পরেটা সমাপ্ত হবে, আমি চুকুর খালি বলবো। হ্যাঁ, মূল্যস্ফীতি তার জন্য আমরা ফেয়ার প্রাইস কার্ড করে দিয়েছি। আমাদের যারা 15 টাকা কেজিতেও চাল কিনতে পারবে, আর যারা একটু বড় উঁচু পর্যায়ে 30 টাকা কিনতে পারবে, সেভাবে আমরা ব্যবস্থা করেছি। মূল্যস্ফীতি কিন্তু 10-এর উপরে উঠে গিয়েছিল, সেটা 8-এ আমরা নামিয়ে এনেছি, ধীরে ধীরে আরও নামাবো। সেখানে অনেক কাজ সাহায্য হয়, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এবং 2100 সালে বদ্বীপ, এই বদ্বীপটাকে আমরা ডেল্টা প্ল্যান সেটা আমরা করে দিয়েছি, সেভাবেই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই আমরা চাই। আর এই বাংলাদেশটাকে নিয়ে আর যেন কেউ এভাবে খেলতে না পারে তাই আমি দেশবাসীর কাছে সেই সহযোগিতা চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর মানে এই দৃশ্যগুলি দেখা এটা সহ্য করা যায় না। সাংবাদিকরা কি অপরাধ করেছে? আর বিএনপি, এরা তো বিএনপির কাজই করত, তাদেরকে যেভাবে মেরেছে এবং তাদের যেভাবে জিনিসপত্র পুড়িয়েছে, যা সব সময় আমরা যারা ক্ষতিগ্রস্ত তার পাশে আছি, সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি। আমার যতটুকু সম্ভব এই যারা ক্ষতিগ্রস্ত, যাদের বাস পুড়িয়েছে, যাদের গাড়ি ঘোড়া পুড়িয়েছে, এর আগেও সবাইকে আমি সহযোগিতা দিয়েছি। ইনশাআল্লাহ বাকিদের আমরা সেই সহযোগিতা দেব, ইতিমধ্যে আমরা বলেছি। আমি খালি দেশবাসীর কাছে এই আহ্বান জানাবো, তারা যদি এক হয়ে প্রত্যেকে নামে, এবং যারা এই ধরনের অগ্নিসন্ত্রাস করে, দুর্বৃত্ত পালন করে, সেই দুর্বৃত্তদের ধরিয়ে দেখি। দেশবাসীরা বলছে আপনারাই এদের ধরিয়ে দেন, আপনার গাড়ি পড়ায় এদেরকে ধরে ওই আগুনে ফেলেন, যে হাত দিয়ে গাড়ি পড়াবে সেই হাত পুড়িয়ে দেন, তাহলে ওরা থামবে, তাছাড়া থামবে না। এবং এটা দেশের মানুষকেই ঐক্যবদ্ধ হয়ে করতে হবে, দেশের মানুষের সহযোগিতা পেলে এদের এই দুর্বৃত্তপনা কমানো যাবে, এটা আমি বিশ্বাস করি। কাজে আমি মানুষকে বলবো ভয়ের কিছু নেই, এরা মুষ্টিমেয়, কাজে এদের বিরুদ্ধে সকলকেই এক হয়ে রুখে দাঁড়ানোর আমি আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আবার আমি সবাইকে শুভেচ্ছা জানাই, আমাদের দেশের উন্নয়নের অগ্রগতি অব্যাহত থাকুক, মানুষের অধিকার সবসময় সুরক্ষিত থাকুক সেটাই আমরা চাই। আজকে 11 জাতীয় সংসদের শেষ বৈঠক। মাননীয় স্পিকার, 2019 সালের 30 জানুয়ারি শুরু হয়েছিল, আজকে তার শেষ দিন। আমরা এই পার্লামেন্টে কাজ করেছি, এখানে আমাদের সাথে যারা কাজ করেছেন, বিশেষ করে আমরা যে এতগুলি বিল পাশ করলাম, আর এবং এই অধিবেশনে 165টা আইন তো পাশ হয়েছে, কেবল এই অধিবেশনেই 25টা মানে বিল আমরা পাশ করেছি। আমি ধন্যবাদ জানাই সবাইকে এই সহযোগিতার জন্য। আর সেই সাথে সাথে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে, আমি জানি আজকে যে বিলগুলি কাল অনেক গভীর রাত পর্যন্ত এখানে সবাই কাজ করেছেন, কাজেই আমি সেই জন্য ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আপনার কাছে আমার অনুরোধ থাকবে। আমাদের বিরোধী দলের নেতাও সেটা বলেছেন, এই কথাটা সেটা হচ্ছে যারা এইভাবে দিন রাত পরিশ্রম করেছেন
তাছাড়া করোনা সময়ে কন্ডাকালি ঝুঁকি নিয়েও কাজ আমরা করেছি। কাজেই আমরা এই সংসদের শেষ অধিবেশনে জাতীয় সংসদ সচিবালয়ের সকল কর্মচারী, সাংবাদিক কর্মচারীবৃন্দ, দৈনিক ভিত্তিক বার্তাবাহকগণ, বিটিভির সংসদে কর্মরত কর্মচারীবৃন্দ, গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ, তাদেরকে চলতি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সংসদ পরিচালনার জন্য আমি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ উপনেতা, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, হুইপবৃন্দ, সকল মাননীয় সংসদ সদস্যকে, মাননীয় বিরোধী দলের নেতা, বিরোধী দলের উপনেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দকে, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ সকল কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ, নিরাপত্তা বাহিনী, সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যমের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বারবার আমার উপর আঘাত এসেছে, তারপর আমি বেঁচে গেছি এবং আমি কাজ করতে পেরেছি, দেশের জন্য কাজ করে যাচ্ছি। যদি আমার এখনো বারবার আমার উপর হামলা হচ্ছে, এমনকি দেশে না, বিদেশেও প্রচেষ্টা চালানো হয়েছে, আমি বিস্তারিত বলবো না, শুধু এইটুকুই জানিয়ে রাখলাম যে যখন আমি বিদেশে যাই সেখানেও কিলার হায়ার করে আমাকে মারার চেষ্টা, সে চেষ্টাও করেছে ওই খালেদা জিয়ার ছেলে যেটা লন্ডনে বসে আছে সহ তাদের যারা এই সন্ত্রাসী তারাই। তবে আমি কখনো এ ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত না, জন্মালে তো মরতেই হবে, কিন্তু যতক্ষণ আমার শ্বাস আছে এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। শুধু আমি দেশবাসীর এই সহযোগিতা চাই, এই যে দুর্বৃত্তরা সাধারণ মানুষের উপরে যারা আক্রমণ করছে, সাংবাদিক, পুলিশ থেকে শুরু করে সাধারণ জনগণ, যাদের পুড়িয়ে হত্যা করছে, যাদের সমস্ত সম্পদ পোড়াচ্ছে, আমি আবারও আপনার মাধ্যমে আজকে এই শেষ অধিবেশনের আমার বক্তৃতার শেষে এইটুকুই আহ্বান করব যে জনগণ হচ্ছে শক্তির উৎস। আমার দেশে ফেরা, কাজ করা আমার একটাই শক্তি, সেটা হলো এদেশের, বাংলাদেশের জনগণ। এই জনগণের শক্তি নিয়েই আমি চলছি। বাবা মা, ভাই সব হারিয়েছি, আমার পরিবার বলতে আমি মনে করি বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, এবং সেই মানসিকতা নিয়েই, সেই আন্তরিকতা নিয়েই কিন্তু আমি দেশের কাজ করেছি। যখন আমি মানুষের কল্যাণে কাজ করি, কে কোন দল করে সেটা আমি দেখিনি, মানুষকে মানুষ হিসেবে দেখেছি, তাদের জন্য কাজ করেছি, তাদেরকেই সেবা দেওয়ার চেষ্টা করেছি, কারণ এদেশের প্রতিটি মানুষ সুন্দর জীবন পাক, উন্নত জীবন পাক। আর বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্বপ্ন, ক্ষুদা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। আমরা সেটা আজকে আধুনিক প্রযুক্তি নিয়ে, 41-এর স্মার্ট বাংলাদেশ, এই লক্ষ্য সামনে রেখেই প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি, সেটা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।